মধ্যপ্রাচ্যর দেশ ইরান বর্তমানে পৃথিবীর 195টি দেশের মধ্যে 14তম শক্তিশালী দেশ এবং মুসলিম বিশ্বের 4তম শক্তিশালী দেশ। নিজস্ব টেকনোলজির দিক থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে অগ্রসর দেশও ইরান। তাই স্বাভাবিকভাবেই ইরানে রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী এবং সমরাস্ত্র। আজ আমরা আলোচনা করব ইরানের সবচেয়ে শক্তিশালী 5টি সমরাস্ত্র ফ্লিট নিয়ে, যার উপর ভিত্তি করে ইরান টিকে রয়েছে এবং প্রতিপক্ষ হামলা করলে তার পাল্টা জবাব দেয়। তালিকায় 1 নম্বরে থাকবে ইরানের নিজস্ব টেকনোলজির তৈরি 10 ব্যাটারি বাবার 373 লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 200+ কিলোমিটার। এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিপক্ষের এস্টেল যুদ্ধবিমানকেও শনাক্ত করতে সক্ষম 45 কিলোমিটার দূর থেকে। S-300 রাশিয়ান এয়ার ডিফেন্সের উপর ভিত্তি করে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম। তালিকায় দ্বিতীয় শক্তিশালী সমরাস্ত্র ফ্লিট ইরানের 4 ব্যাটারি S-300 লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যা রাশিয়ার থেকে ক্রয় করেছে। রেঞ্জ 150 থেকে 250 কিলোমিটার পর্যন্ত। ইরানের প্রথম এবং দ্বিতীয় সমরাস্ত্র ফ্লিটই হচ্ছে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এতে অনুধাবন করা যায় ইরানের আকাশ কতটা সুরক্ষিত। এজন্যই মুসলিম বিশ্বে সবচেয়ে সুরক্ষিত দেশ ইরান। তালিকায় তৃতীয় শক্তিশালী সমরাস্ত্র হচ্ছে ইরান নৌবাহিনীর 3টি কিলো ক্লাস সাবমেরিন, যেগুলো রাশিয়া থেকে সোভিয়েত আমলে ক্রয় করেছিল। এই সাবমেরিনগুলো আকারে বেশ বড় এবং ক্যালিবার ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম। প্রতিপক্ষের নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা হয় ইরানের এই 3টি সাবমেরিন। যদিও ইরানের বিভিন্ন ধরনের 30+ সাবমেরিন রয়েছে, কিন্তু এত শক্তিশালী কিংবা গুরুত্বপূর্ণ হাতিয়ার বহন করতে সক্ষম নয়। তালিকায় চতুর্থ শক্তিশালী সমরাস্ত্র হচ্ছে ইরান সেনাবাহিনীর 500+ কারার ট্যাঙ্ক, যা রাশিয়ার T-90 ট্যাঙ্কের ওপর ভিত্তি করে তৈরি, কিংবা তার লাইসেন্স ভার্সন বলা যায়। শক্তিশালী তৃতীয় প্রজন্মের এই ট্যাঙ্কগুলো ইরান সেনাবাহিনীর আগ্রাসী মনোভাব বজায় রাখতে সহযোগিতা করে। ইরান এই ধরনের 800 ট্যাঙ্ক অর্ডার করেছে। সবগুলো 2022 সালের মধ্যে সেনাবাহিনীর বহরে অ্যাক্টিভ থাকবে। তালিকায় পঞ্চম শক্তিশালী সমরাস্ত্র ফ্লিট নিয়ে থাকবে ব্যাপক বিতর্ক, কারণ বহু সমরাস্ত্র রয়েছে যা পঞ্চম অবস্থানের জন্য দাবি রাখে। উল্লেখযোগ্য ইরান বিমান বাহিনীর 18টি MiG-29 যুদ্ধবিমান অথবা 20+ F-14 যুদ্ধবিমান, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, কিংবা 24+ গাদির ক্লাস সাবমেরিন উল্লেখযোগ্য। তবে আজকের সময় এই সমরাস্ত্রগুলো ততটা আধুনিক নয়। তবে ডিফেন্স অ্যানালাইসিস অব বাংলাদেশের মতে ইরানের পঞ্চম শক্তিশালী সমরাস্ত্র ফ্লিট হবে ইরানের 30 থেকে 40 ইউনিট খোরদাদ কিংবা বার্ক-2 মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এর রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এবং বহু যুদ্ধে পরীক্ষিত একটি এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ইরানের সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী অবস্থান হচ্ছে ব্যালিস্টিক মিসাইল টেকনোলজির দিক থেকে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল কিংবা নিউক্লিয়ার বোমা আমাদের তালিকায় অন্তর্ভুক্ত হবে না। পরবর্তীতে কোন দেশের শক্তিশালী 5টি সমরাস্ত্র ফ্লিট সম্পর্কে জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।